আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। আগের ক্লাসে আপনি ফরম্যাট মেনু সম্পর্কে শিখেছেন। আসুন আমরা সেই শ্রেণীতে যা শিখেছি তা নিয়ে চর্চা করি। আপনি কি বলতে পারেন কত ধরনের পেজ ওরিয়েন্টেশন আছে? ওরিয়েন্টেশন দুই ধরনের, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। আপনি কি বলতে পারেন আমরা কেন ড্রপ ক্যাপস ব্যবহার করি? ড্রপ ক্যাপস ব্যবহার করে আপনি আপনার টেক্সট অথবা অনুচ্ছেদের প্রথম অক্ষর বা শব্দকে ক্যাপিটাল এবং বোল্ড করতে পারেন। আপনি কি বলতে পারেন আমরা ব্লিঙ্কিং কেন ব্যবহার করি? ব্লিঙ্কিং অপশনটি ব্যবহার করে আপনি আপনার সিলেক্ট করা টেক্সটকে ব্লিঙ্ক করতে পারেন, যার মানে টেক্সটটি বারবার সামনে দেখা যাবে এবং বারবার অদৃশ্য হয়ে যাবে। এখন আপনারা সবাই আপনাদের কম্পিউটারের পাওয়ার অন করুন এবং আপনাদের বলা যে কোনো পদ্ধতি ব্যবহার করে রাইটারের ফাইলটি ওপেন করুন। তবে জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আপনি কি কি শিখতে চলেছেন। আজকের ক্লাসে আপনি ফরম্যাট মেনুর অপশনগুলি সম্পর্কে শিখবেন, যার মধ্যে রয়েছে চেঞ্জ কেস কি, টেবিল কি, কিভাবে একটি টেবিল ইনসার্ট করা হয়, রো এবং কলাম কি, কিভাবে রো এবং কলাম ইনসার্ট করা হয়, কিভাবে টেবিল ডিলিট করা হয়, মার্জ সেল কি, স্প্লিট সেল কি, কি জন্য অটো স্প্লিট ব্যবহার করা হয়। আজকের ক্লাস শুরু করা যাক। এখন আপনার সামনে দেখানো অনুচ্ছেদটি টাইপ করুন। এরপর আপনি ফরম্যাট মেনুর চেঞ্জ কেস অপশনটি সম্পর্কে শিখবেন। চেঞ্জ কেস ব্যবহার করে আপনি আপনার লেখা টেক্সট বা অনুচ্ছেদের কেস পরিবর্তন করতে পারবেন, যার অর্থ হল আপনার টেক্সটের কেস সব ক্যাপিটাল বা সব স্মল সেন্টেন্স হয়ে যাবে। আসুন এখন লোয়ার কেস সম্পর্কে শিখি। আপনি কি বলতে পারবেন লোয়ার কেস দিয়ে কি হয়? আমরা আমাদের লাইন বা অনুচ্ছেদের টেক্সট স্মল বা ছোট অক্ষরে পরিবর্তন করতে লোয়ার কেস অপশনটির ব্যবহার করতে পারি। আসুন আমরা ভিডিওটি দেখি এবং লোয়ার কেস ব্যবহার সম্পর্কে শিখি। রাইটারের পাতাতে লোয়ার কেসের ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করুন এবং তারপর মেনু বারের ফরম্যাট অপশনটিতে গিয়ে একবার ক্লিক করুন এবং সেখান থেকে চেঞ্জ কেস অপশনটিতে গিয়ে লোয়ার কেস অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ টেক্সটের প্রথম অক্ষরটি লোয়ার কেসে পরিণত হয়েছে। আসুন এখন আমরা সেন্টেন্স কেস সম্পর্কে শিখি। আপনি কি বলতে পারবেন সেন্টেন্স কেস কি? সেন্টেন্স কেস প্রথম অক্ষরটিকে ক্যাপিটাল করে তোলে এবং রাইটার পেজে সেন্টেন্স কেস আগের থেকেই সিলেক্ট করা থাকে। ভিডিওটি দেখুন এবং সেন্টেন্স কেস সম্পর্কে চর্চা করুন। রাইটারের পাতাতে সেন্টেন্স কেসের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব এবং তারপর নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করুন। সেখান থেকে চেঞ্জ কেস অপশনটিতে যান এবং তারপর সেন্টেন্স কেস অপশনটিকে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটের প্রথম লাইনের প্রথম অক্ষরটি বড় হাতের বা ক্যাপিটাল
হয়ে গেছে। এইভাবে আমরা সেন্টেন্স কেসের ব্যবহার শিখলাম। পরের অপশনটি হলো আপার কেস। আপনি কি বলতে পারবেন আপার কেস দিয়ে কি হয়? আপার কেস দিয়ে আপনি লাইন বা অনুচ্ছেদের সমস্ত অক্ষরগুলিকে আপার কেসে পরিবর্তন করতে পারবেন, যার মানে হলো সবগুলি অক্ষর ক্যাপিটাল লেটারের সামনে দেখা যাবে। আসুন আপার কেস ব্যবহার সম্পর্কে জানতে আমরা এই ভিডিওটি দেখি। রাইটারের পাতাতে আপার কেসের ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করুন এবং তারপর নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করুন এবং সেখান থেকে চেঞ্জ কেস অপশনটিতে গিয়ে আপার কেস অপশনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ টেক্সটটি ক্যাপিটাল লেটারে পরিণত হয়েছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে আপার কেসের ব্যবহার শিখলাম। পরের অপশনটি প্রতিটি শব্দকে ক্যাপিটালাইজিং করা সম্পর্কে। আপনারা কি বলতে পারবেন প্রতিটি শব্দ ক্যাপিটালাইজিং ব্যবহার করে কি হয়? এই অপশনটি ব্যবহার করে আপনি একটি লাইন বা অনুচ্ছেদের সবগুলি শব্দের প্রথম বর্ণের প্রথম অক্ষর পরিবর্তন করতে পারেন। আসুন আমরা ভিডিওটি দেখি এবং শিখি কিভাবে ক্যাপিটালাইজিং অপশনটি প্রতিটি শব্দে। রাইটারের পাতাতে এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করব এবং তারপর নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে চেঞ্জ কেস অপশনটিতে যাব এবং তার মধ্যে ক্যাপিটালাইজ এভরি ওয়ার্ড অপশনটিকে সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম শব্দটি ক্যাপিটাল হয়ে গেছে। এইভাবে আমরা ক্যাপিটালাইজ ওয়ার্ডের ব্যবহার শিখলাম। এরপর টগল কেস অপশনটিতে আসুন। আপনি কি বলতে পারবেন কেন আমরা টগল কেস অপশনটি ব্যবহার করি? টগল কেস অপশনটি ব্যবহার করে আপনি একটি লাইন বা অনুচ্ছেদের প্রথম অক্ষরটি স্মল লেটারে পরিবর্তন করে ক্যাপিটাল লেটার করতে পারেন। আসুন আমরা ভিডিওটি দেখি এবং টগল কেস ব্যবহার সম্পর্কে আরো জেনে নিই। রাইটারের পাতাতে টগল কেসের ব্যবহার শেখার জন্য আপনারা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটটিকে সিলেক্ট করুন এবং তারপর নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করুন এবং তারপর চেঞ্জ কেস অপশনটিতে যান এবং সেখান থেকে টগল কেস অপশনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটের প্রথম অক্ষরগুলি ছোট হাতের হয়ে গেছে এবং পরের অক্ষরগুলি ক্যাপিটাল হয়ে গেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে টগল কেসের ব্যবহার শিখলাম। আপনি কি জানেন টেবিল কি এবং কেন এটির ব্যবহার করি? একটি টেবিল রো বা সারি এবং কলম নিয়ে গঠিত। এটি আপনার গণিতের নোটবুকের মতোই এবং এতে অনেক বাক্স বা সেল দেখতে পাই। এই সেলগুলি অনেকগুলি কাজে ব্যবহার করা হয়, যেমন অফিসের কাজের জন্য, রিপোর্ট কার্ডগুলির জন্য, ক্যালেন্ডারের জন্য, ছাত্রদের মার্ক করার জন্য অথবা তাদের অন্যান্য বিবরণ
নথিভুক্ত করার জন্য ইত্যাদি। আপনি হয়তো ভাবছেন র এবং কলম কি? আপনার সামনে ছবিটি দেখুন। এখানে আপনি হরিজন্টাল র এবং ভার্টিক্যাল কলাম দেখতে পাবেন। তাই এই ছবিতে বাম থেকে ডান দেওয়া বাক্সগুলিকে র বলা হয় এবং এগুলি হরিজন্টাল ভাবে থাকে, এবং ওপর থেকে নিচের দিকে যাওয়া বাক্সগুলিকে কলাম বলা হয় এবং এগুলি ভার্টিক্যাল ভাবে থাকে। একটি টেবিলকে তিনটি পদ্ধতি দ্বারা ওপেন করা যায়। প্রথম পদ্ধতিটি ব্যবহার, আপনি ইনসার্ট মেনুর টেবিল অপশনটি ব্যবহার করবেন। দ্বিতীয় পদ্ধতিটিতে ব্যবহার, আপনি টেবিল মেনুর ইনসার্ট অপশনটি ব্যবহার করবেন। তৃতীয় পদ্ধতিতে আপনি এটি করার জন্য শর্টকাট কমান্ডের ব্যবহার করবেন। এটির জন্য আপনি কন্ট্রোল প্লাস F12 শর্টকাট কমান্ডটি ব্যবহার করবেন। আসুন আমরা ভিডিওটি দেখি এবং তিনটি পদ্ধতি সম্পর্কে আরো কিছু জেনে নিই। রাইটারের পাতাতে টেবিল আঁকার জন্য আপনারা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ইনসার্ট অপশনে নিয়ে যান এবং সেখান থেকে টেবিল অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। সেখান থেকে আপনারা কলাম অপশনে গিয়ে নিজের ইচ্ছা মতন কলম নিন। এবং তারপর রো অপশনে গিয়ে নিজের ইচ্ছা মতন রো নিয়ে ওকে বাটনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনারা যতগুলো রো আর কলাম নিয়েছিলেন সেই হিসাবে টেবিলটি তৈরি হয়েছে। এইভাবে আমরা ম্যানুয়ালি টেবিলকে আঁকতে বা টেবিল ইনসার্ট করা শিখলাম। এখন আপনারা সবাই আপনাদের সামনে ছবিটি দেখুন এবং একইভাবে একটি টেবিল তৈরি করুন। আপনি অ্যারো কি ব্যবহার করতে পারেন। বাক্সে লেফট, রাইট, ডাউন অথবা আপের যাওয়ার জন্য রাইটারের পাতাতে একটি টেবিল আঁকার জন্য বা একটি টেবিল তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের টেবিল অপশনে নিয়ে যান এবং সেখান থেকে ইনসার্টে গিয়ে টেবিল অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। সেখানে আপনারা নিজের টেবিলে কতগুলো রো আর কতগুলো কলাম ইনসার্ট করতে চান সেটি ড্রপ ডাউন বাটনটি দিয়ে কমাতে বা বাড়াতে পারেন। যেমন আমরা 5টি কলম নিলাম, ওপরের ড্রপ ডাউন বাটনটি দিয়ে আমরা বাড়াতে পারি এবং নিচের বাটনটি দিয়ে আমরা সে সংখ্যাটাকে কমাতে পারি। তারপর ওকে বাটনটিতে ক্লিক করলাম। আপনারা দেখতে পাবেন আপনারা যতগুলি রো আর কলাম ইনসার্ট করেছিলেন সেই হিসাবে আপনাদের টেবিলটি তৈরি হয়েছে। তারপর আপনারা প্রথম সেলটিতে
নেম লিখুন এবং দ্বিতীয় সেলটিতে রোল নাম্বার টাইপ করুন। আমরা এই টেবিলটিতে শিক্ষার্থীদের নাম, রোল নাম্বার, বিষয় এই সম্বন্ধে লিখব। তারপর বিষয়ের নাম লিখলাম, যেমন হিন্দি, ইংলিশ আর কম্পিউটার। তারপর আমরা এক এক করে শিক্ষার্থীদের নাম লিখব। প্রথম সেলে লেখা হয়ে গেলে আমরা ডাউন অ্যারো কি দিয়ে দ্বিতীয় সেলে এসে দ্বিতীয় নামটি লিখব এবং দ্বিতীয় নামটি লেখা হয়ে গেলে তৃতীয় সেলে গিয়ে ডাউন অ্যারো কি দিয়ে তৃতীয় সেলটিতে গিয়ে তৃতীয় নামটি লিখব এবং তারপর আবার ডাউন অ্যারো কি দিয়ে চতুর্থ সেলে গিয়ে চতুর্থ নামটি লিখব এবং তারপর আবার রোল নাম্বারের সেলে গিয়ে তাদের রোল নাম্বার লিখব এবং প্রথম জন প্রথম বিষয়টিতে কত নাম্বার পেয়েছেন আমরা সে বিষয়ে লিখব। তারপর দ্বিতীয় জনের নাম্বার লিখব। এইভাবে প্রত্যেকটি সেলে যাওয়ার জন্য আপনারা অ্যারো কি এর ব্যবহার করবেন। আমরা আবার দ্বিতীয় বিষয়ে গিয়ে সেখানে তাদের নাম্বার স্থাপন করব। আমরা প্রত্যেকবার নিচের সেলে যাওয়ার জন্য ডাউন অ্যারো কি এর ব্যবহার করব এবং তারপর আমরা লাস্ট বিষয়ে গিয়ে সেখানে তাদের নাম্বার স্থাপন করব। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছাত্রদের নাম, রোল নাম্বার এবং কোন বিষয়ে কে কত পেয়েছে সেটি নিয়ে একটি টেবিল গঠন করলাম। আপনি কি বলতে পারবেন কিভাবে আপনি রো ইনসার্ট করতে পারেন? টেবিলের মধ্যে ইনসার্ট করার জন্য প্রথমে আমাদের কার্সারটিকে সেই জায়গাতে নিয়ে যেতে হবে যেখানে আপনি ইনসার্ট করতে চান এবং সেখানে একবার লেফট বাটনটিতে ক্লিক করতে হবে। তারপর আপনাকে টেবিল মেনুর ইনসার্ট অপশনটিতে যেতে হবে এবং একবার রো অপশনটিতে ক্লিক করতেই একটি বাক্স সামনে হাজির হবে। এটি ব্যবহার করে আপনি প্রয়োজন অনুযায়ী রো ইনসার্ট করতে পারেন। তবে ভিডিওটি দেখুন এবং রো ইনসার্ট করার সম্পর্কে আরো কিছু শিখুন। রাইটারের পাতাতে একটি টেবিলের মধ্যে একটি রোকে ইনসার্ট করার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে নিজের কার্সারকে সেই জায়গায় স্থাপন করব যেখানে আমরা একটি রো পেতে চাই। তারপর আমরা নিজের মাউস বা পয়েন্টারকে টেবিল অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে ইনসার্ট অপশনে যাব এবং সেখান থেকে রো অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে, সেখানে আপনারা কটি রো স্থাপন করতে চান সেটি আপনারা নাম্বারে গিয়ে তার ড্রপ ডাউন বাটনটিতে ক্লিক করে বাড়াতে বা কমাতে পারেন। আপনারা ওপরের ড্রপ ডাউন বাটনটি দিয়ে সংখ্যাকে বাড়াতে পারবেন এবং নিচের ড্রপ ডাউন বাটন দিয়ে সেটিকে কমাতে পারবেন এবং আপনারা যেখানে নিজের কার্সার স্থাপন করেছিলেন
তার আগে রো পেতে চান না তার পরে রো পেতে চান সেটিও আপনারা সিলেক্ট করতে পারেন বিফোর এবং আফটার দিয়ে। বিফোর দিয়ে আপনারা কার্সার স্থাপন করার আগে রো পাবেন এবং আফটার দিয়ে আপনারা কার্সার স্থাপন করা সেলটার পরে একটি নতুন রো পাবেন এবং তারপর আমরা ওকে বাটনটিতে ক্লিক করলাম। আপনারা দেখতে পাবেন আপনারা যে জায়গাতে কার্সারটি রেখেছিলেন তার পরে একটি নতুন রো ইনসার্ট হয়েছে। আমরা সেখানে আবার গিয়ে আরেকটি শিক্ষার্থীর নাম লিখে তার রোল নাম্বার লিখে এবং যে বিষয়গুলি রয়ে গেছে তার মধ্যে নাম্বার স্থাপন করলাম। এইভাবে আমরা রাইটারের পাতাতে একটি টেবিলের মধ্যে একটি রোকে ইনসার্ট করা শিখলাম। আপনি কি বলতে পারবেন কিভাবে কলাম ইনসার্ট করতে পারবেন? কলাম ইনসার্ট করার জন্য আমরা এর আগে যেভাবে রো ইনসার্টিং করা শিখেছি সেইভাবেই আপনি কলাম ইনসার্ট করতে পারেন। আসুন আমরা ভিডিওটি দেখি এবং আরো এই ব্যাপারে শিখি। এরপর আমরা একটি টেবিলের মধ্যে কলাম ইনসার্ট করা শিখব। আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের টেবিল অপশনে নিয়ে গিয়ে ইনসার্টে যাব এবং সেখান থেকে কলাম অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে, সেখানে নাম্বারে গিয়ে আমরা নিজের ইচ্ছা অনুরূপ কলমের সংখ্যাকে বাড়াতে বা কমাতে পারি। ওপরে ড্রপ ডাউন বাটনটি দিয়ে আপনারা কলমের সংখ্যাকে বাড়াতে পারবেন এবং নিচের বাটনটি দিয়ে আপনারা কলমের সংখ্যাকে কমাতে পারবেন। এবং পজিশনে আপনারা দেখতে পাবেন বিফোর এবং আফটার দুটি অপশন রয়েছে, তার মানে আপনারা যেখানে কার্সার রেখেছেন তার আগে কলাম পেতে চান অথবা তার পরে, এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনারা যেখানে কার্সারটি রেখেছিলেন তার পরে একটি কলম স্থাপন হয়েছে। সেখানে আমরা নিজের ইচ্ছা মতন কোনো একটি বিষয় বা আপনারা যেটা ইনসার্ট করতে চান সেটি লিখুন। এইভাবে আমরা একটি টেবিলের মধ্যে কলাম ইনসার্ট করা শিখলাম। তবে এখন শিখবেন ডিলিট সাব মেনুর সম্পর্কে। ডিলিট ব্যবহার করে আপনি টেবিল, রো, কলাম ডিলিট করতে পারবেন। তবে আসুন এখন ভিডিওটি দেখুন এবং শিখুন কিভাবে ডিলিট ব্যবহার করা হয়। রাইটারের পাতার মধ্যে একটি টেবিলের মধ্যে ডিলিট অপশনটির ব্যবহার শেখার জন্য বা কিভাবে একটি রো, কলাম, সেল বা টেবিলকে ডিলিট করা হয় তা জানার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের টেবিল অপশনে নিয়ে গিয়ে ডিলিট অপশনটিতে গিয়ে রো অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের কার্সার যে রোটিতে স্থাপন ছিল সে রোটি ডিলিট হয়েছে। আমরা আবার নিজের কার্সারকে টেবিলের লাস্ট সেলটিতে স্থাপন করব এবং তারপর আবার মেনু বারের টেবিল অপশনে গিয়ে ডিলিট অপশনটিতে গিয়ে কলাম অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের কার্সার যে কলমটিতে স্থাপন ছিল সে কলমটি ডিলিট হয়েছে। এইভাবে আমরা একটি রো আর কলমকে ডিলিট করা শিখলাম। এরপর আপনি শিখবেন সিলেক্ট অপশনটির সম্পর্কে। সিলেক্ট ব্যবহার করে আপনি সমস্ত টেবিল, রো অথবা কলম
সিলেক্ট করতে পারেন। তবে ভিডিওটির সাহায্যে শিখুন সিলেক্ট ব্যবহার করা সম্পর্কে। রাইটারের পাতাতে টেবিলের মধ্যে সিলেক্ট অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের টেবিল অপশনটিতে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে সিলেক্ট অপশনে গিয়ে টেবিল অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট হয়েছে। আপনারা যে রোটি সিলেক্ট করতে চান সেখানে কার্সারটি স্থাপন করুন এবং তারপর আবার মেনু বারের টেবিল অপশনে গিয়ে সিলেক্টে গিয়ে রো অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনারা যেখানে নিজের কার্সার স্থাপন করেছিলেন সে রোটি সিলেক্ট হয়েছে। তারপর আপনারা যে কলমটি সিলেক্ট করতে চান সেখানে নিয়ে গিয়ে বা তার একটি সেলে নিয়ে গিয়ে নিজের কার্সারকে স্থাপন করুন এবং মেনু বারের টেবিল অপশনে গিয়ে কলাম অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন সে কলমটি সিলেক্ট হয়েছে। তারপর আবার টেবিল অপশনে গিয়ে সিলেক্ট অপশনে গিয়ে সেল অপশনটিতে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনারা যে সেলটিতে কার্সার স্থাপন করেছিলেন সে সেলটি সিলেক্ট হয়েছে। এইভাবে আমরা সিলেক্ট অপশন দিয়ে রো, কলাম এবং সেলকে সিলেক্ট করা শিখলাম। তবে এখন মার্জ সেল সম্পর্কে শিখুন। আপনি কি জানেন মার্জ সেল কাকে বলে? মার্জ সেল মানে কিছু যুক্ত করা অথবা একত্রিত করা। মার্জ সেলটি এক বা একাধিক সেলগুলিকে একের মধ্যে একত্রিত করতে এটির ব্যবহার করা হয়। তবে ভিডিওটি দেখুন এবং আরো বেশি মার্জ সেল ব্যবহার সম্পর্কে শিখুন। মার্জ সেলস এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সে দুটি সেলকে সিলেক্ট করব যেটিকে আমরা মার্জ করতে চাই। আমরা দুটির বেশি সেলকেও সিলেক্ট করে মার্জ করতে পারি। তার জন্য আমরা সর্বপ্রথম দুটি সেলকে সিলেক্ট করলাম এবং তারপর মেনু বারের টেবিল অপশনে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে মার্জ সেলস অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনারা যে দুটি সেল সিলেক্ট করেছিলেন সেটি একটি সেলের মধ্যে চলে এসেছে, কারণ মার্জ সেলস দিয়ে সে সেলটি মার্জ হয়ে যাবে, মানে দুটো সেল একই সেলের মধ্যে পরিণত হবে। এইভাবে আমরা মার্জ সেল অপশনটির ব্যবহার শিখলাম। আপনি কি জানেন স্প্লিট দিয়ে কি বোঝায়? স্প্লিটের মানে এক ইউনিট থেকে আলাদা করা বা সেটির অন্য অংশ তৈরি করা। স্প্লিট সেল ব্যবহার করে আপনি একটি সেলকে একাধিক কোষে বিভক্ত করতে পারেন, যার মানে আপনি একটি সেলকে অনেক অংশে আলাদা করতে পারেন। আপনি একটি সেলকে হরিজন্টাল বা ভার্টিক্যাল এই দুইভাবে বিভক্ত করতে পারেন। দেখানো ভিডিওটি দেখে স্প্লিট সেল ব্যবহার সম্পর্কে শিখুন। রাইটারের পাতাতে একটি টেবিলের মধ্যে স্প্লিট সেলস এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সে জায়গাতে নিজের কার্সারটি স্থাপন করব যেখানকার সেলটি আমরা স্প্লিট করতে চাই।
এবং তারপর আমরা নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের টেবিল অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে স্প্লিট সেলস অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন স্প্লিট সেলের মধ্যে একটি ড্রপ ডাউন বাটন রয়েছে, সেখান থেকে আমরা ওপরের বাটনটি দিয়ে সেলের সংখ্যাকে বাড়াতে পারব। এবং নিচের বাটনটি দিয়ে সেলের সংখ্যাকে কমাতে পারব। এবং তারপর ডাইরেকশন অপশনটিতে দুটি অপশন রয়েছে, হরিজন্টালি এবং ভার্টিক্যালি। আপনারা সেলকে হরিজন্টাল ভাবে পেতে চান নাকি ভার্টিক্যাল, সে হিসাবে একটি অপশনকে আপনারা ক্লিক করুন এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনারা একটি নতুন সেল পেয়েছেন, কারণ আপনারা ভার্টিক্যালি অপশনটি সিলেক্ট করেছিলেন, তাই আপনারা পাশে সে সেলটি পেয়েছেন। এইভাবে আমরা রাইটারের পাতাতে স্প্লিট সেলস অপশনটির ব্যবহার শিখলাম। তবে এখন আসুন অটো ফরম্যাট সম্পর্কে শিখুন। অটো ফরম্যাট এই অপশনটির মধ্যে টেবিলের জন্য অনেকগুলি ডিজাইন অথবা ফরম্যাট আছে। একইভাবে পছন্দসই ফরম্যাট অ্যাপ্লাই করে আপনি ফরম্যাট পরিবর্তন করতে পারেন। ভিডিওটি দেখে আমরা শিখব কিভাবে অটো ফরম্যাট ব্যবহার করা হয়। রাইটারের পাতাতে অটো ফরম্যাট অপশনের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের কার্সারকে নিজের টেবিলের কোনো এক জায়গায় কোনো একটি সেলে স্থাপন করব এবং তারপর মেনু বারের টেবিল অপশনে গিয়ে অটো ফরম্যাট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, তার মধ্যে আপনারা নিজের ইচ্ছা অনুসার যে কোনো একটিকে সিলেক্ট করতে পারেন। আমরা রেডকে সিলেক্ট করে তারপর অন্য একটি অপশনকে সিলেক্ট করে ওকে করলাম। আপনারা দেখতে পাবেন আমরা যে অপশনটি সিলেক্ট করেছিলাম সে অপশনটি আমাদের টেবিলে অ্যাপ্লাই হয়েছে, মানে আমাদের টেবিলটি অটো ফরম্যাট হয়েছে। এইভাবে আমরা অটো ফরম্যাট অপশনটির ব্যবহার শিখলাম। আমরা এখন আজকের ক্লাস শেষ করছি। আপনারা সব আপনাদের রাইটারের ফাইলটি ক্লোজ করুন এবং সঠিকভাবে আপনার কম্পিউটার শাট ডাউন করুন। আজকের ক্লাসে আপনারা কেস পরিবর্তন সম্পর্কে শিখেছেন। আপনি টেবিল ইনসার্ট, রো এবং কলাম ইনসার্ট করা শিখেছেন। তারপর আপনি শিখেছেন টেবিল রো বা কলাম ডিলিট করা এবং টেবিল রো বা কলাম সিলেক্ট করা সম্পর্কে শিখেছেন। আপনি শিখেছেন মার্জ সেলস সম্পর্কে এবং স্প্লিট সেলস সম্পর্কে, এবং সবার শেষে আপনি অটো ফরম্যাট ব্যবহার করে টেবিল ডিজাইন করা শিখেছেন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন